কোচবিহারে দিনহাটা কলেজে বহিরাগতদের তাণ্ডব এবং বহিরাগত যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কলেজের ছাত্রদের অভিযোগ যে ওই যুবকরা তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অনুগামী। বহিরাগতরা প্রথমে কলেজের নিরাপত্তা রক্ষীকে হুমকি দিয়ে কলেজে ঢোকে, এরপরে কলেজের অফিস স্টাফদের সঙ্গে তাদের বচসা হয়। খবর পেয়ে ছুটে আসে কলেজ ছাত্ররা। গণ্ডগোলের সময় এক বহিরাগত যুবকের থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। চারটা ছেলে হুট করে এসে কলেজের গেটে, আমাদের যে গেটম্যান আছে তাকেও পাত্তা নেই, ওরা হুট করে গিয়ে কলেজের স্টাফের সঙ্গে অযথা গালাগালি ধাক্কাধাক্কি শুরু করলো তাদের সঙ্গে। স্টাফরা আপনাদেরকেও বলবে। তারপরে যখন ওরা বাইরে এসে, যখন আমরা সবাই বসে এসে আমাদের উপরে চড়াও হয়, চড়াওয়ার পরে আমরা যখন ধরি ওদেরকে, তখন পিছনে একজনের পিছন থেকে একটা বন্দুক পাই আমরা। তখন তাকে যখন পুরো মানে ইচ্ছে করার পর ওরা আরও কিছু ছেলেপেলে এসে একটু আমাদের সঙ্গে হাতাহাতি হলো, কিন্তু একটাও কিন্তু কলেজের স্টুডেন্ট না ওরা, এই কলেজে মাঝে মধ্যে এসে এবং জয়দীপ ঘোষের নেতৃত্বে তারা আসে। আমি যখন গেছি তখন চিৎকার আমি যে হচ্ছে ধাক্কা ধাক্কি হচ্ছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেটা আমরা শুনেছি, সেটা আমরা দেখিনি, আমরা শুনেছি, আমি শুনেছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসছে, বাকিটা পুলিশ বলতে পারে কী পেয়েছে না পেয়েছে, এটা শোনা কথা না মিথ্যে কথা না আমরা জানি।